আজকে গোটা রাজ্য জুড়ে 8 তারিখে স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল আমাদের রাজ্য জুড়ে এতে হেলথ ফেসিলিটি আছে টিল বিপিএসসি আজকে ট্রায়াল রান অর ড্রাই রান রাদার ফর দি ভ্যাকসিনেশন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না কিন্তু সমস্ত ভ্যাকসিনটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছু একই প্রসিডিওরে কিভাবে দেওয়া হচ্ছে কোনভাবে মানে চারজন অফিসার আছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেটর অফিসার 1 2 3 4 আর একজন ভ্যাকসিনেটর থাকছে তো ভ্যাকসিনেটর ওই একই প্রসিডিওর মেনে ভ্যাকসিনেটর 1 যিনি ভ্যাকসিনেশন অফিসার 1 যিনি উনি হচ্ছে আইডেন্টিফিকেশন দেখে ভ্যাকসিনেশন অফিসার 2 এর কাছে পাঠিয়ে দিচ্ছেন 2 সেটাকে কনফার্ম করছেন যে অনলাইনে তার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা থাকলে উনি ভ্যাকসিনেশন অফিসারের কাছে পাঠিয়ে দিচ্ছে ভ্যাকসিনেটরের কাছে ভ্যাকসিনেটরের কাছে গিয়ে ভ্যাকসিনটা ফলস দেওয়া হচ্ছে ড্রাই রান বুঝতেই পারছেন মানে অ্যাকচুয়ালি আমরা ভ্যাকসিনটা দিচ্ছি না কিন্তু প্রসিডিওরটা সমস্ত মেনটেন করে মনে হবে যেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো এবার ওখানে দেওয়ার পরে তারপরে একটা অবজারভেশন রুম আছে ওখানে 30 মিনিট অ্যাকর্ডিংলি ওয়েট করবেন তো ওখানে আমাদের ভ্যাকসিনেশন অফিসার 3 আছে 3 দেখে ও যদি ওনা যদি আধ ঘন্টার মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা কিছু থেকে থাকে ওনার অ্যাকর্ডিংলি ম্যানেজ করা হবে আর যদি কোনো অসুবিধা না হয় আধ ঘন্টার পরে ওনাকে ছেড়ে দেওয়া হবে তারপরে যদি কোনো ইন দ্য মিনটাইম যদি কোনো রকমের কোনো সমস্যা হয় উনি হাসপাতালে অ্যাটেন্ড করতে পারেন গ্রামে সমস্ত জায়গায় আমাদের টিম আছে আশা থেকে শুরু করে ANM নানান রকমের হেলথ স্টাফ আছে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা স্বাস্থ্যকর্মীর কাছে যেতে পারেন।